হাই, ওয়েলকাম টু গুনগুনস ওয়ার্ল্ড। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছেন আমরা কোথাও বেরিয়েছি। কোথায় বেরিয়েছি? না, আমরা যাচ্ছি পুরুলিয়া। আমাদের নতুন গাড়ি করেই আমরা পুরুলিয়া যাচ্ছি। গুনগুন, আর্য আর গুনগুনের পাপা আর আমি যাচ্ছি। আমরা বেরিয়েছি কটা? আমরা বেরিয়েছি কটার সময় ঠিক ঘর থেকে বেরিয়েছি বলবো? 11:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। আমাদের নতুন গাড়িও তো পুরুলিয়া যায়নি, ওকে নিয়েই যাচ্ছি আমাদের নতুন গাড়িকে। খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। পুরুলিয়া যাওয়ার একটা বিশেষ 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 কারণ আছে, একটা নয় দুটো কারণ আছে। আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দুটো কারণই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, ভিডিওটি নতুন দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। হালকা কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, তো ওয়েদারটা তো দারুণ দারুণ দারুণ। আসুন দেখি গুনগুন আর আর্য কী কী করছে গাড়ির ভেতরে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর গান করতে কিন্তু খুব ইচ্ছে করছে, এই পথ যদি না শেষ হয়। তো ভালো ওয়েদার না, কি বলবো আপনাদেরকে। এই দেখুন গুনগুন আর আমি বসে আছি আর আর্য দুষ্টুমি করছে। দেখো আমার কাছে একটা পপি আছে। ও যত পেরেছে জিনিস নিয়ে নিয়েছে, পপি ব্যাগ ইয়ে কিচ্ছু বাকি দেয়নি। আর আমরা ব্যাগ আপনাদেরকে দেখানো হয়নি, প্রচুর ব্যাগ হয়েছে প্রচুর। গুনগুন আর্য একটা রেস্টুরেন্টে এসেছি। গুনগুন আর্য ওখানে দোলনা পেয়েছে, দোল খেতে শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে দেখাই। এর ভেতরে রেস্টুরেন্ট, আমরা খেতে যাব। দেখা যাক কি পাওয়া যাক, না কি পাওয়া যায় না পাওয়া যায় দেখা যাক। গুনগুন আর আর্য রীতিমতো দুষ্টুমি করছে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসা পর্যন্ত ওয়েট করছি। খুব খুব খিদে পেয়ে গেছে এবার। কম বয়স, তোমাদের বয়সে আমরা তরকা চিবিয়ে দিই। একটু খা, একটা রুটি খা বেটা। ওদের হাত পরিষ্কার হবে। একটা রুটি আচ্ছা, তুই মায়ের কাছ থেকে একটু একটু খা, ঠিক আছে? পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছে, পেঁয়াজ 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 ছাড়া আর কিছু একটা চলে না। ও চলে না, এখানে খাবার দাবার আবার রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওয়েদার তো খুবই ভালো আপনাদেরকে বললাম। এরপর কিন্তু একটু চা চা মন করছে, মনে হচ্ছে একটু চা খেলে ভালো হয়। তো দেখা যাক রাস্তায় কোথায় রেস্টুরেন্ট পায়, আবার দাঁড়িয়ে যাব চা খাওয়ার জন্য। আমরা তো চা কর চা যেখানেই পাবো দাঁড়িয়ে যাব। এই রেস্টুরেন্টে ভালো চা ছিল না তাই খাইনি। এই দেখুন এখানে চা খেতে দাঁড়িয়ে গেছি। এদের রেস্টুরেন্টে আবার রাজহাঁস আছে, দেখেছেন? দেখে বেশ ভালো লাগছে। চা খেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। বাড়ি গিয়ে আবার নতুন কাছে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই। গুনগুনের চিৎকার শুনতে পাচ্ছেন? খুব ভয় করছে।